পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট শৃঙ্গ জয় করে ঘরে ফেললেন বাংলার মেয়ে পিয়ালি বসাক। পর্বত জয় করে ঘরে ফেলল মেয়ে, তাকে সাড়ম্বরে স্বাগত জানালো চন্দননগরবাসী। গত 22 মে এভারেস্ট জয় করে পিয়ালি, তার দুদিন পরে আবার লোৎসে জয় করে। এভারেস্ট ও লোৎসে জয়ের পর শনিবার প্রথম বাড়ি ফিরেছে চন্দননগরের পিয়ালি বসাক। চন্দননগর কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সদস্য মোহিত নন্দী তত্ত্বাবধানে মুন্সিপুকুর মোড় থেকে ব্যান্ড সহযোগে হুটখোলা গাড়িতে শোভাযাত্রা করে বাড়ি নিয়ে যায় চন্দননগরবাসী। এদিন পর্বত জয়কে নিয়ে এলাকাবাসীর আবেগ ছিল চোখে পড়ার মতন। ফুলের মালা পরিয়ে, ফুল ছড়িয়ে, মিষ্টি দিয়ে পিয়ালিকে স্বাগত জানানো হয়। বাড়ির সামনে আসতেই পিয়ালিকে দেখে কেঁদে ফেলেন তার মা স্বপ্না বসাক। মেয়েকে জড়িয়ে ধরে মিষ্টি খাইয়ে দেন মা। প্রায় 2 মাস পর বাড়ি ফিরেছে মেয়ে, তাই এদিন বাড়িতে পিয়ালির দুপুরের মেনুতে তার প্রিয় মাছের ঝোল আর ভাত রান্না করে দেয় মা। এদিন এলাকাবাসীর সম্বর্ধনা পেয়ে আপ্লুত সে। পিয়ালি জানায়, তার এই অভিযানের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকাবাসীর থেকে তার শুভানুদায়ীরা সকলেই। তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না, তবে এখানেই থেমে থাকবে না সে। এরপর তার অভিযান সমস্ত 8000-এর উচ্চ পর্বতগুলি অভিযান করবে। পর্বতারোহণ এখনো আমাদের দেশে সেইভাবে জনপ্রিয় হয়নি, অতটা হয়তো সরকার বা মানুষ বোঝে না। তো ওনারা যদি ট্রেনিং এর ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্র্যাকটিসের ব্যবস্থা এবং অভিযান এইগুলোর ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ান, কারণ অক্সিজেন ছাড়া তো বেশি মানুষ পৃথিবীতে করতে পারে না 8000 মিটারের শৃঙ্গ অভিযান। কারণ এইটা আমি যেহেতু 5 বছর বয়স থেকেই মানে পাহাড়ে যাচ্ছি, হাই অল্টিচুডে যাচ্ছি, প্রথম মা বাবার হাত ধরে শুরু করি, তারপর অপূর্ব চক্রবর্তী স্যার আমার মাউন্টেনিয়ারিং এর স্যার, উনি বিশালভাবে আমার পাশে দাঁড়ান ট্রেনিংয়ের ক্ষেত্রে এবং আর্থিক সাহায্যের ক্ষেত্রে। তারপরে আমি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট থেকে মাউন্টেনিয়ারিং কোর্স করি, স্কিও করি। পশ্চিমবঙ্গ থেকে আমি প্রথম স্কিয়ে ন্যাশনাল খেলেছিলাম, কোয়ালিফাই করেছি কাশ্মীরে এবং ন্যাশনাল খেলেছি। তো ওখানকার টিচাররাও সবাইকার ইয়েতেই আমি ট্রেনিং নিয়ে করেছি, কিন্তু আরও সাহায্যের দরকার, কারণ সমস্ত খেলার চেয়েই তো একটা খরচার ব্যাপার থাকে, খাওয়া দাওয়া, ট্রেনিং, অভিযানের খরচা, সেইগুলো যদি দেশের সরকার, রাজ্য সরকার পাশে দাঁড়ান। এবং অক্সিজেন ছাড়া যে আমি করতে পেরেছি, আমার অক্সিজেন স্যাচুরেশান ভালো থাকে, এবং অনেক ছোটোবেলা থেকে আমি যাচ্ছি বলে আমার হার্ড লাংস সেইভাবে তৈরি হয়ে গেছে, তো সেই ট্রেনিংটার জন্যই আমি অক্সিজেন ছাড়া করতে পারছি।